Hello everyone, assalamu alaikum. Welcome back to another new video. Abong apnar screen e already dekhte pacchen boyer ekti microphone er box. So ajke amra eta unboxing korbo ebong apnaderke dekhabo apnara kibhabe original boya microphone identify korben ebong eta verify korte parben. So ondra cholun tale shuru kori. So amra ekhon box ta khulbo. বক্স খোলার পর লেদার ক্যারি ব্যাগটা আছে এবং এখানে দেখুন একটা ম্যানুয়াল আছে সো আমরা এটা রাখলাম এবং দেখুন এখানে আছে এটা ওয়ারেন্টি কার্ড 6 মান্থের ওয়ারেন্টি পাবেন আপনারা আমার পরিচিত দোকান থেকে নেওয়ার জন্য আমাকে লিখে দেয় নাই সো আপনারা লিখে এবং সিল দিয়ে নিয়ে আসবেন দোকানের এবং এই হচ্ছে ক্যারি ব্যাগের মধ্যে আর কি আছে আমরা দেখি দেখুন এখানে মাইক্রোফোনটা রয়েছে ক্যারি ব্যাগটা অনেক সফট এখানে একটা সিলিকা দেওয়া আছে এই হচ্ছে মাইক এখন এখানে দেখুন একটা প্যাকেটের মধ্যে আছে একটা কনভার্টার আছে তারপর একটা ক্লিপ আছে এবং মাইক্রোফোনের যে রাবার হেড যেটা সেটা আছে আমরা এটা খুলি এই হচ্ছে রাবার হুকটা আমরা এটা লাগিয়ে দেই একটু চাপ দিয়ে নিচের দিকে চাপ দিয়ে লাগিয়ে দিবেন দ্যাটস ওকে সো এটা হচ্ছে কনভার্টার আমরা ডিএসএলআর ক্যামেরা অথবা ক্যামকোডার যে কোনো ক্যামেরার মধ্যে এটা ইউজ করতে পারবো বেসিক্যালি আমরা ডিএসএলআর ক্যামেরার মধ্যে ইউজ করি সো এটা হচ্ছে ক্লিপ এবং একটা ব্যাটারি আছে সো এভরিওয়ান এই ছিল বক্সের ভিতরে আমরা যে জিনিসগুলো পেলাম একটা আর্টিফিশিয়াল লেদারের বক্স পেলাম মাইক পেলাম তারপর একটা ক্লিপ পেলাম একটা কনভার্টার ব্যাটারি একটা ওয়ারেন্টি কার্ড এবং একটা ম্যানুয়াল পেলাম সো এই ছিল সবগুলো অ্যাক্সেসরিজ বক্সের ভিতরে আনবক্স করার পর এখন এটার বয় মাইক্রোফোনটা হচ্ছে আমাদের বাংলাদেশের কথা বলতে গেলে একটা জাতীয় প্রোডাক্টে পরিণত হয়েছে আমরা যারা ইউটিউবিং করি বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অথবা অন্যান্য যারা রেকর্ডিং বা ভিডিও রেকর্ডিং এর সাথে আমরা জড়িত আছি তারা সব সময় কিন্তু এই বয় মাইক্রোফোনটাই সবার প্রথমেই চয়েস করে থাকেন কারণ এটা হচ্ছে একটা বাজেট মাইক্রোফোন দামও খুব বেশি একটা নাগালের বাইরে না এর জন্য সবার ফার্স্ট চয়েস থাকে এটা এবং প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো সো এর ফিচারগুলো যদি আমরা দেখি তাহলে আমরা স্মার্টফোন ডিএসএলআর ক্যামকোডার অডিও রেকর্ডারের ক্ষেত্রে অথবা যে কোনো পিসি ল্যাপটপে আমরা এটা ইউজ করতে পারি এবং এর হাই কোয়ালিটি কনডেন্সার ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এটা অনেক ভালো আউটপুট দেয় এবং এর নয়েজ হ্যান্ডলিংটা হচ্ছে চমৎকার এটা বলার অপেক্ষা রাখে না আর এর যে LR44 ব্যাটারি আছে সেটা অনেক ছোট এটা আমরা সাধারণত আমরা যদি অ্যান্ড্রয়েড ফোন অথবা অন্যান্য ফোনে আমরা ইউজ করে থাকি তখন এই ব্যাটারির প্রয়োজন হয় না সো আমরা যখন ডিএসএলআর অথবা ক্যামকোডারে এই মাইকটা ইউজ করবো তখন কিন্তু এক্ষেত্রে ব্যাটারিটা ইউজ করতে হয় ব্যাটারির উপরে চাপ পড়ে সো ব্যাটারিটা কিন্তু খুব একটা দামি নয় এটা 10-30-50 টাকার মধ্যে এবং মাইকের যে তারের যে পরিমাণটা আছে অনেক লম্বা এটা বলার অপেক্ষা রাখে না এটা এবং এর কানেক্টরটা হচ্ছে 3.5 mm 4 পোল হোল প্লাঙ্ক এবং এর ওয়েট হচ্ছে 2.5 গ্রাম সো খুবই হালকা সো বন্ধুরা এই ছিল ফিচারগুলো এখন আমি ভিডিও শুরু আগেই বলেছিলাম যে আপনারা কিভাবে আইডেন্টিফাই বা ভেরিফাই করবেন যে আপনি যে প্রোডাক্টটা বাজার থেকে কিনে আনলেন সেটা অথেন্টিক কিনা না সো তাহলে চলুন আমরা সেই পার্টটাতে চলে যাই এখন আমরা যে বক্সটা আপনারা দেখলেন প্রথমেই সেটা আমরা এখন ভেরিফাই করব যে এটা আসলে অথেন্টিক কিনা না সো তাহলে চলুন শুরু করি সো এভরিওয়ান আমরা ভয়া মাইক্রোফোনের অরিজিনাল ওয়েবসাইটে চলে আসলাম এবং এই দেখুন আমাদের বক্সটি আমাদের ভয়া মাইক্রোফোনের অরিজিনাল প্রোডাক্টের বক্স এবং আপনারা খেয়াল করে দেখুন এখানে হলোগ্রামযুক্ত একটা স্টিকার আমি আঙুল দিয়ে ঘষলাম ঘষলে এখানে কিছুই হচ্ছে না আপনারা চেষ্টা করলে এখানে পানি দিতে পারেন পানি দিয়ে ঘষতে পারেন অথবা যে কোনো ধরনের মার্কার দিয়েও যদি আপনারা এখানে ঘষেন তাহলে কিন্তু এটা কিছুই হবে না এটা বিবর্ণ হবে না বা এটা নষ্ট হবে না অর্থাৎ এখানে ওয়াটার প্রুফ একটা পরত দেওয়া আছে সো এটা কিছুই করতে পারবেন না আপনারা এই পরীক্ষাটা আপনারা করতে পারেন পানি লাগাতে পারেন অথবা যে কোনো ধরনের মার্কার দিয়ে এটাতে
ঘষতে পারেন, ঘষলে কিছু হবে না। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবং সেকেন্ড যে স্টেপ যেটা সেটা হচ্ছে, দেখুন এখানে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, এর বাম দিকে কোণার মধ্যে একটা সবুজ ইন্ডিকেটর দেওয়া আছে। আমরা আলতো করে এই ইন্ডিকেটরটা এখানে নখ দিয়ে তুলে ফেলবো, ঠিক আছে। তুলে ফেলার সাথে সাথে দেখবেন এখান থেকে একটা প্লাস্টিকের মতো একটা পরত উঠে আসতেছে। এবং এই যে দেখুন আমি এটা তুলে ফেললাম, এই যে দেখুন এটা তুলে নিলাম আঙুল দিয়ে, এই যে উঠে গেছে দেখছেন, এটা কিন্তু রিফ্লেক্ট করতেছে। সো এবং এটা তোলার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে কিন্তু একটা বারকোড দেখা যাচ্ছে, ঠিক আছে। বারকোড কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি। এই বারকোডটা এখন আমরা দুটো ওয়েতে পরীক্ষা করতে পারবো, একটা হচ্ছে তাদের ওয়েবসাইটে আমরা ভেরিফাই করবো, এবং আরেকটা হচ্ছে আমরা স্ক্যান করার মাধ্যমেও, কিউআর কোড স্ক্যানার দিয়েও এটা আমরা ভেরিফাই করতে পারবো। সো আমরা এখন বায়া মাইক্রোফোনের ওয়েবসাইটে আছি এবং আমাদেরকে যেতে হবে সাপোর্ট নামের, ডান দিকে দেখুন সাপোর্ট একটা অপশন আছে, সাপোর্ট অপশনের নিচে সিকিউরিটি কোড যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন একটা উইন্ডো চলে আসবে এখানে। সো এখানে আমাদের যে কোডটা ইনপুট করতে হবে, দেখুন কিউআর স্ক্যানারের নিচে যে কোডগুলো আছে আমরা এই সিকিউরিটি কোডের জায়গায় এখানে আমরা ইনপুট করতেছি। সো আমরা 16 ডিজিটের কিউআর কোডের যে নিচে যে কোডগুলো আছে ওগুলো এখানে বসাচ্ছি। বসার পর আমরা ইনকোয়ারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন একটা মেসেজ দেখাচ্ছে যে আমি অলরেডি কিন্তু এটা একবার ইনকোয়ারি করেছি, এর জন্য এখানে দেখাচ্ছে, ডেটও দেখাচ্ছে, টাইমও দেখাচ্ছে। দেখুন আজকের ডেট এবং টাইমটাও এখানে দেখাচ্ছে। সো এটা 100% অথেন্টিক, এটা বোঝা গেল আমি প্রথমবার যখন আমি এটা ট্রাই করেছিলাম। সো এখানে আমাকে কংগ্রাচুলেশন দেওয়া হয় ছিল, অরিজিনাল মাইক্রোফোন বা ভ্যালিডেশন এই টাইপের। সো এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখছি, এই আমরা যখন কোডটা এখানে স্ক্যান করব বা পুট করব, তখন একটা প্রোডাক্টের একটাই কোড কিন্তু এখানে আপনারা ভেরিফাই করতে পারবেন, বারবার করলে কিন্তু ওই টাইমটা ওই সময়টা কিন্তু দেখাবে। সো এটা একটা কোড দুই তিনবার ইউজ করার বা অন্যান্য প্রোডাক্টেও ইউজ করার কোনো প্রশ্নই উঠে না, একটা কোড একটা প্রোডাক্টের জন্যই ভ্যালিডেটেড হবে। সো এই ছিল একটা ওয়ে। এখন চলুন আমরা বারকোড বা কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে আপনারা ভেরিফাই করবেন। সো আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে কিউআর কোড স্ক্যানার একটা ডাউনলোড করে নিব, আপনাদের ফোনে থাকলে সেটা হচ্ছে ভালো কথা। এখন দেখুন আমরা এটা স্ক্যান করব, এই যে প্যাকেটের গায়ে আমরা স্ক্যান করে নেওয়ার সাথে সাথে দেখুন একটা লিংক দেখাচ্ছে, এবং এই লিংকে এখন আমাদেরকে ক্লিক করতে হবে। লিংকে ক্লিক করার পর আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল বায়া মাইক্রোফোনের ওয়েবসাইটে আমাদেরকে সরাসরি কোড ভেরিফিকেশনের পেজে নিয়ে যাবে। দেখুন লোড হচ্ছে, এবং এখানে কিন্তু অটোমেটিক্যালি 16 ডিজিটের সিকিউরিটি কোডটা চলে আসবে। একটু ওয়েট করেন, দেখাচ্ছে, দেখুন অটোমেটিক্যালি এখানে 16 ডিজিটের কোড যেটা আমাদের বারকোডের নিচে ছিল সেটা কিন্তু চলে আসছে। এবং এখন আমরা ইনকোয়ারিতে ক্লিক করব। ইনকোয়ারিতে ক্লিক করার পর দেখুন দেখাচ্ছে এটা দা সিকিউরিটি কোড you have queried has been queried two times, মানে আমি এর আগে একবার এবং ফার্স্ট টাইম আরেকবার ইউজ করেছিলাম, এবং ডেট দেখুন দেখাচ্ছে, আজকের ডেট এবং টাইমটাও দেখাচ্ছে। সো এই হচ্ছে অবস্থা। সো আপনাকে জানিয়ে দিবে যে এটা আসলে ভ্যালিড কোড, ঠিক আছে আপনার, কিন্তু আপনি কয়বার এখানে ইনকোয়ারি করেছেন সেটা স্পষ্ট বলে দিবে। সো এভরিওয়ান, আপনারা দেখলেন খুব সহজেই আমরা ভ্যালিডেট এবং আইডেন্টিফাই করলাম যে এটা আসলে অরিজিনাল ওয়্যার মাইক্রোফোন কিনা না। আপনারা অবশ্যই মাইক্রোফোন কেনার আগে এই ভেরিফিকেশনটা করে নেবেন সেলারের সাথে কথা বলে। অনলাইনে কেনার সময় আসলে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সো আমি সাজেস্ট করবো আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে যে সেলারের সাথে কথা বলে এই ভেরিফিকেশনটা আপনারা করে তারপর প্রোডাক্ট কি কিনে নেবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও জানতে পারে, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম আপডেটেড নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে পারেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।